রসুন কেন প্রতিদিন খাবেন, কখন কিভাবে রসুন খেলে উপকার পাওয়া যায় এবং কারা রসুন ফুলেও কখনো খাবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইট। হ্যাঁ বন্ধু, সকালবেলা খালি পেটে যদি আপনি এক টুকরো রসুন খেতে পারেন, সেটি আপনার শরীরে এত রকম পরিবর্তন আনতে পারে যে আপনি জানলে অবাক হয়ে যাবেন। রসুনকে সকালবেলা খালি পেটে যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন, তাহলে সেটি আপনার কৃমিকে নাশ করতে পারে, শ্বাসকষ্টকে কমাতে পারে, হজম শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, আপনার প্রস্রাবের সমস্যা, শ্বাসনালীর সমস্যা, শ্বাসনালীকে মিউকাস মুক্ত করা, হাইপার টেনশনকে কমানো, বয়সকে ধরে রাখা ইত্যাদি নানা রকম ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে এই রসুন। তাই বন্ধু, কি উপায়ে রসুন খেতে হবে এবং কতটা রসুন খাওয়া আপনার জন্য নিরাপদ, সেটিও আমি এই ভিডিওতেই আলোচনা করব। আর প্রথমে জেনে নিন যে এই রসুনকে খেলে আপনার শরীর থেকে কোন কোন রোগ একেবারে গায়েব হয়ে যাবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধু, রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামক সালফার যুক্ত একটি জৈব যৌগ। এটি রসুনের গন্ধ এবং এর বিশেষ ভেষজ গুণের অন্যতম কারণ। এটির কারণে কিন্তু রসুন নানা রকম ভেষজ ওষুধ তৈরির ক্ষেত্রেও যেরকম ব্যবহার করা হয়, প্রাচীন আয়ুর্বেদে রসুনকে ভেষজ গুণ সম্পন্ন একটি ওষুধের মতো ব্যবহার করা হতো। রসুন যদি আপনি সকালবেলা প্রত্যেক দিন খেতে পারেন, আপনার ঠান্ডা লাগার প্রকোপ কিন্তু একেবারে কমে যাবে। এটি আপনার শরীরে যদি ঠান্ডা লাগার ধাঁচ থাকে বা আপনার যদি সর্দি, জ্বর, বুকে সর্দি বসা ইত্যাদি হতে থাকে, তাহলে সেগুলোকে কিন্তু একদম কম করে দেবে। রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এটি আপনার রক্তকে এতটাই পরিশুদ্ধ করবে যে আপনার শরীরে না তো কোনো রকম সমস্যা থাকবে, না আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে। আপনার ইমিউনিটি এতটাই বেড়ে যাবে যে কোনো রকম রোগী আপনাকে আর স্পর্শ করতে পারবে না। এটি আপনার রক্তকে যে শুধু পরিষ্কার করবে তাই নয়, আপনার রক্তে শর্করার পরিমাণকেও নিয়ন্ত্রণ করতে পারে। যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, সেটিকেও কিন্তু একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এই কাঁচা রসুন। কাঁচা রসুন যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার শরীরকে এটি ডিটক্সিফাই করতে বিশেষভাবে সাহায্য করে। এটি আপনার শরীরের সমস্ত বর্জ্য পদার্থ, টক্সিনকে বের করে দিতে বিশেষভাবে সহায়তা করে এবং আপনার শরীরকে করে তুলবে একেবারে টক্সিন মুক্ত। এটি আপনার পরিপাক ক্রিয়াকে যেমন উন্নত করতে পারবে, আপনার যদি কোনো রকম হজমের সমস্যা থেকে থাকে, সেটিকেও কিন্তু একদম দূর করে দেবে। হজমের সমস্যা বা বদহজম, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদির কোনো রকম সমস্যা আপনার শরীরে আর থাকবে না। এটি আপনার মেটাবলিজমকে এতটাই বাড়াবে যে আপনার খাওয়া খাদ্যের থেকে পুষ্টি আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গে সঠিকভাবে পৌঁছতে পারবে। যদি আমাদের মেটাবলিজম উন্নত হয়, সেক্ষেত্রে আমাদের খাওয়া খাবার এনার্জিতে কনভার্ট হয়, ফ্যাটে কনভার্ট হয় না, ফলে আপনার ওজন বেড়ে যাওয়ার সমস্যা তো থাকবেই না। আপনি দেখবেন আপনার চর্বি মাখনের মতো গলতে শুরু করেছে, আপনার বয়সকেও এতটা কমিয়ে দেবে, আপনার ত্বকে বলিরেখা তো পড়বেই না, আপনার ত্বক হয়ে উঠবে সজীব এবং কোমল, আপনাকে দেখতে লাগবে 10 বছর কম বয়সী। তাই বন্ধু, আপনি যদি রসুন খেতে পারেন, আপনার বয়স তো এক জায়গাতেই থেমে থাকবে, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আপনার শরীরকে রক্ষা করবে এই রসুন। রসুনের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান, যা যে কোনো রকম সংক্রমণ বা ভাইরাস থেকে আপনার শরীরকে একেবারে দূরে রাখতে সমর্থ হবে। যে কোনো রকম পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, ভাইরাসের আক্রমণ আপনার শরীরে কখনোই হবে না। আপনার স্নায়ুবিক চাপকেও নিয়ন্ত্রণ করবে এই রসুন। আপনার মস্তিষ্কের ক্ষমতা যেমন বৃদ্ধি করবে, মস্তিষ্কে অ্যালজাইমার্স এর মতো রোগও কিন্তু আর হওয়ার সম্ভাবনা থাকবে না। রসুন যকৃৎ ও মুক্তাশয়ের কার্যক্ষমতাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে আপনার লিভারও যেমন ভালো থাকে, আপনার ইউরিনের কোনো প্রবলেম বা প্রস্রাবের সমস্যা কিন্তু একদম দূর হয়ে যায়। আপনার শ্বাসকষ্টকে কমাতে এটির কোনো জুড়ি নেই। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রসুন খান, তাদের শ্বাসনালী মিউকাস মুক্ত রাখতে এটি বিশেষভাবে সাহায্য করে। যারা অ্যাজমা সমস্যায় ভোগেন, তাদের অ্যাজমা বা
হাঁপানিকেও কিন্তু সারিয়ে দিতে পারে এই রসুন। আপনার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু কখনোই থাকবে না যদি আপনি সকালবেলা কাঁচা রসুন খেতে পারেন। এটি আপনার শরীরে রক্ত সঞ্চালনকে এতটাই উন্নত করবে যে আপনার শরীরে 99% রোগ হওয়ার সম্ভাবনাকে কিন্তু একেবারে দূর করে দেবে। এটি আপনার হার্টবিটকেও একেবারে নিয়ন্ত্রণে রাখবে। সেই সঙ্গে যদি আপনি নিয়মিত রসুন খেতে থাকেন, আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এটি ভীষণভাবে কাজে দেয়। আপনার খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে এটি বাড়তে দেয় না এবং সেই সঙ্গে আপনার সম্পূর্ণ কোলেস্টেরল লেভেলকেই নিয়ন্ত্রণে রাখে। তাছাড়াও যারা হাইপার টেনশনে ভুগছেন তাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু রসুন ভীষণভাবে কাজ দেয়। তাই রসুন নিয়মিত খেলে না আপনার কোলেস্টেরল বাড়বে না আপনার হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে, ফলে আপনার শরীরে হার্ট অ্যাটাক তো কখনোই আসবে না। তাই বন্ধু, যদি নিয়মিত আপনি এই রসুন খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে এই এত রকম রোগ কিন্তু খুব সহজেই দূর হয়ে যেতে পারে। রসুনে থাকা অ্যান্টি অক্সিডেন্টের প্রভাবে ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে থাকে না। সেই সঙ্গে আপনার যদি বাত ব্যথা আর্থ্রাইটিসের সমস্যা থাকে, আপনার জয়েন্টে যদি ব্যথা থাকে, কোমর ব্যথা বা হাঁটুর ব্যথা বা পেশিতে টান লাগা ইত্যাদি সমস্ত সমস্যা কমিয়ে দেবে এই রসুন। রসুনের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা যে কোনো রকম প্রদাহকে কম করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তাই বন্ধু, এখন থেকে যদি নিয়মিত আপনি প্রত্যেক দিন সকালবেলা রসুন খাওয়া শুরু করেন তাহলে আপনার শরীরে না তো থাকবে কোনো রোগ, না আপনি কোনোদিন বুড়ো হবেন, আপনার শরীর হবে একদম ঝরঝরে এবং ফিট। 80 বছর বয়সেও আপনার চুস্তি স্ফূর্তি থাকবে 20 বছরের যুবকের মতো। কিন্তু আপনাকে জানতে হবে যে এই রসুন আপনি কিভাবে খাবেন। এর জন্য প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আপনাকে 1 কোয়া রসুন ভালো করে চিবিয়ে খেতে হবে এবং তারপরে 1 গ্লাস ঈষৎ উষ্ণ জল পান করতে হবে। রসুনকে আপনি যদি ভেজে খান বা রান্নায় ব্যবহার করেন তাহলে এর মধ্যে থাকা অ্যালিসিন নামক উপাদান কিন্তু নষ্ট হয়ে যায়, তার কোনো গুণই আপনি আর পাবেন না। তাই বন্ধু, রসুনকে কিন্তু আপনার কাঁচা অবস্থায় খেতে হবে। যাদের কাঁচা রসুন খেলে সমস্যা হয় তারা রসুনকে কুচি কুচি করে নিয়ে জল দিয়ে গিলেও খেয়ে নিতে পারে। তবে মনে রাখবেন, কোনো কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত রসুন খেলে যকৃতের ক্ষতি হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে। যেসব মায়েরা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের কাঁচা রসুন না খাওয়াই ভালো, কারণ এতে দুধের স্বাদও বদলে যায় এবং শিশুরও শরীরে সমস্যা দেখা দিতে পারে। আবার গর্ভবতী মহিলারাও কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন, তার কারণ গর্ভাবস্থায় কাঁচা রসুন খেলে প্রসব যন্ত্রণা বেড়ে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত রসুন খেলে রক্তচাপ অনেক সময় কমে যেতে পারে বা নিম্ন রক্তচাপজনিত সমস্যা সৃষ্টি হতে পারে, এমনকি দৃষ্টিশক্তিরও সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বন্ধু, অতিরিক্ত পরিমাণে রসুন কখনোই খাবেন না। প্রত্যেক দিন 2 কোয়া রসুনই কিন্তু আপনার শরীরের সমস্ত উপকার করতে পারে। এইভাবে যদি আপনি রসুনকে সেবন করতে পারেন বন্ধু, তাহলে আপনার শরীরে তো কোনো রোগ থাকবেই না, আপনার শরীরে কোনোদিন বয়সের লক্ষণ দেখাই দেবে না, আপনার শরীর হয়ে উঠবে নিরোগ, আপনি হবেন সুস্বাস্থ্যের অধিকারী। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর এরপর দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।